মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর আমার পরিবারের সবাই খুব 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 ভালো আছে। তো আজকে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে 9টা। তো আমার আজকে অনেকটাই সকাল সকাল স্নান হয়ে গেছে, অনেকটাই তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি আজকে। তো কিন্তু আমার স্নান, বাইরের কাজ সমস্ত কিছু শেষ, তবে আমার ঘরের কোনো কাজ হয়নি। আমি এখন যাব ঘরের কাজ করতে, তার আগে খাবো চা। চলো, পুরো কালো আসছে, আস্তে করো আস্তে করো আস্তে করো। আর নন কি করছে দেখে নাও একটু। ও, আমি ভিডিও করা শুরু করলেই বলে নন নন। আর এই যে আমার ননদ, এখন খাবে সবাই চা, আজকে সবারই লিকার চা। গ্যাস্ট্রিকের প্রবলেম, এর তো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে। লাস্ট পর্যন্ত ডাক্তার দেখাতে হয়েছে। এই আসতে কর, আসতে কর, এখন করিস না। ছোট ছোট সাইজ মা, এটা তোলো। এ 100 টাকা, বেশি না, আর ভোলা 200 টাকা, 500 দিয়ে দাও। এই তুই বেরিয়ে যাস কেন? হ্যাঁ বলে আমাকে তো বোঝাতেই হবে। দেখছি আর হচ্ছে এই বন মানুষটা মানুষ হতে যাচ্ছে। গাড়িটা মানুষ হবে কতদিন পর? গাড়িটা কতদিন ধোয় না? না না, ভোলা কেমন না, ভোলা ভোলা হ্যাঁ, এই যে বসাটা নিয়ে নিন আগে। এর মধ্যে দিয়ে দিন, চলে আয় মা। কি সুন্দর রোদ দিয়েছে দেখো, আজকে কি কি বাজার নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে। এ দেখো, বললাম একটু জল মুড়ি খেয়ে যা, সব ছাড়ানো, এখান থেকে নাও না। আর একটা ফুলকপি, ওগুলোর পাতা বেশি, বলে কি একটাতে তোমাদের হয়ে যাবে, পরিষ্কার করে রেখে দিই। মা যাও মা। আর আদা, মা এতগুলো আদা নিতে যায়নি, বলে কি আদা এক মাস থাকবে, না এক বছর থাকবে। সিম সব ছড়ানো রয়েছে মা, ওটা দাও তো মা। ওটাই তো বলছি, রাত করবো এগুলো দিয়ে কি করবে, শুধু ওটা ডাকনি মামারা গাজর নিয়ে যেতে হবে আজকে, গাজর বিট সবই নিতে হবে। রেখে দাও রেখে দাও, ফুলকপি
খাই যে এই যে বেগুন বেগুন করব নাকি আজকে তো চলো এবারে আমি সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে তো আর বেশি বকবক করলাম না আর এরপরে আবার মাছ কাটতে হবে মাছ কাটা বাকি আছে মাছগুলো ওই লোকটাকে ওই লোকটা বলেছিল যে কেটে দেবে কিন্তু আমি বললাম থাক কাটতে হবে না তাই আমি একাই কেটে নেব এখানেই বসে বসে কাটবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর সঙ্গে থেকো কাদু কাদু করবে আমি চলে যাই ও থাকো কাকা তো কাদু কাদু করবে তারপরে ওর মুড ক্লিয়ার হবে কি হইতে আসো এখানে আসো অবু তুমি কই তুমি ফেলে দিল ফেলে কি হচ্ছে ঘুম থেকে উঠানো যাক এটাকে ডিস্টার্ব করবো এনে কে আছে কাদার তলায় দাঁড়াও দীপা ও দীপা ওট ভিডিও করবি না ওট ভিডিও করবি না এ ভিডিও করবি বাবা আমার সমস্ত কাজ শেষ আমি কমপ্লিট করে এখন এসেছি তোমাদের সাথে কথা বলতে দেখো আমাদের গাই দেখবে বসে করেছ মানে ধুয়েছে সরি এ দেখো দেখতে পাচ্ছ পুরো চকচক করছে আর আর আমার এই এই এইটা না না এইটা এই এই দুটোর মধ্যে যেকোনো একটা কাজ খুলে চলে এসেছিলো সেটা আবার লাগালো ঠিক করে এই হচ্ছে আমার যে আজকে গেছিলো গিয়ে ঠিক করিয়ে নিয়ে আসলো মানে ঠিক করিয়ে নিয়ে আসলো এটা আর ধুয়ে নিয়ে আসলো আজকে গিয়ে
আর আমার হাজবেন্ডের মুখের চারিদিকে কয়দিন ধরে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে আমি কয়দিন ধরে দেখতে পাচ্ছ এই গালে ভর্তি দাড়ি, তো ওগুলো আজকে সব কামিয়ে এসেছে। এবার না তুই দরজাটা আটকে আয়, মশা ঢুকবে বাবা, প্রচুর মশা, দরজাটা আটকে আসি। তুমি এখানে হ্যাঁ নেমে এসো, নেমে এসো, যাবো ওদিকে, আসো রাস্তায় যাবো, আসো। হ্যাঁ তুলসী পাতা গাছ, চলো। কেউ নেই দেখো রাস্তায়, কেউ নেই, কেউ নেই। ও একজন বেরিয়েছে বলে বলছে, এই যে এই যে, বলে বেরোনো হয় না এখন আর, এখন সবসময় ঘরেই থাকা হয়। আর মেনলি হচ্ছে ব্যাপারটা, আমি কাজ করে উঠতে উঠতে আমার সন্ধে হয়ে যায়, পাঁচটা তো বেজেই যায়, তার জন্য আর বাইরে বেরোনো হয় না। তো আজকে একটু ভাবলাম যে না এখনও পর্যন্ত টাইম আছে, আর এখন বাজে হচ্ছে 5:15 বাকি, 4:45 বাজে, তো এখন তার জন্য একটু বেরোলাম মামামকে নিয়ে, আমি হাঁট একটুখানি, সবসময় ঘরে থাকা ভালো না, তাই বাইরে নিয়ে এসেছি। আর আমার ওই পেছনে গাছগুলো যে লাগিয়েছিলাম সেই গাছগুলো হয়েছে, কিন্তু সেই গাছগুলো হয়েছে কিন্তু মানে তোমরা দেখতে পাবে না, মাটি থেকে উঠছে, আর একটু বড়ো হোক তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর মানে আরেকটু সাইজ এতটুকু হোক আমি তোমাদেরকে দেখাবো, হয়েছে, সব গাছই হয়েছে। আর আর জবা গাছগুলো না, যে জবা গাছের ডালগুলো লাগিয়েছি, তোমরা বিশ্বাস করবে না, আমার মামাম কম করে 5 থেকে 6 বার তোলা হয়ে গেছে অলরেডি, ডেলি একবার করে যাবে, তুলে তুলে উঠিয়ে দেবে। তো একটা মানে ওটা গোড়াটা তৈরি হতে, শিকড়টা তৈরি হতে তো একটা টাইম লাগে, সেই টাইমটুকু আমার মামাম দিচ্ছে না, জানি না এবার হবে কি হবে না, বারবার তুলে দিচ্ছে আর বারবার করে আবার লাগাতে হচ্ছে, দেখি হয় কি হয় না। এখন তো আর ওদিকে পেছনে নিয়েই যাচ্ছি না ওকে কদিন ধরে, মানে কালকে আমি আর নিইনি, দেখলাম যে কদিন ধরে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে, তার জন্য আর কালকে নিইনি। ও একদমই অনেক কথা বলে ফেললাম, তো চলো এখন দেখি মামাম কি করে। ওই দা ডগি আসছে বাবাই, ডগিগুলো আসছে, কিন্তু যেও না, কি মশা জানো না, প্রচুর মশা, ও ড্রেনগুলো এত পরিষ্কার তাও মশা। আসছে দেখেছ, কত বড় জুতো পড়েছে দেখো, আর আমি জুতো পড়েছি দেখো, ও পড়েছে দেখো, কি মশা, এমন চো প্রচুর মশা কামড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো মামা, চলে এসো চলে এসো মামা, চলে এসো, বিভৎস মশা কামড়াচ্ছে ঘরে, চলো আমরা, এত মশা কামড়ালে দাঁড়ানো যাবে না। এ মামা এটা খাবি, নে 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 একটু নে, দিদি থেকে না এটা নে, এটা নে, ছে মামাম চা খাচ্ছে, খাও। আছে আছে একটু নি, আচ্ছা খাও, রেখে দিয়ে চলে আসো,